কুমিল্লার হোমনা পৌরসভা দু হাজার একুশ অর্থ বছরের জন্য চুয়াল্লিশ কোটি বাইশ লাখ সাত হাজার একশো ছিয়ানব্বই টাকার বাজেট ঘোষণা করেছেন দুবারের নির্বাচিত পৌর মেয়র অ্যাডভোকেট মোহাম্মদ নজরুল ইসলাম গতকাল পৌরসভার হলরুমে স্বাস্থ্যবিধি মেনে পৌর কাউন্সিলর ও সাংবাদিকদের উপস্থিতিতে এ বাজেট ঘোষণা করেন তিনি এতে ব্যয় ধরা হয়েছে তেতাল্লিশ কোটি চুরানব্বই লাখ আটানব্বই হাজার টাকা বাজেট অধিবেশনে পৌর মেয়র অ্যাডভোকেট মোহাম্মদ ইসলাম বলেন সকলের সহযোগিতায় পৌরবাসীর সেবা ও নগর উপহার দেওয়ার চেষ্টা এবং বাণিজ্যিক শিল্প নগরী ও আধুনিক মডেল পৌরসভা হিসাবে গড়ার দীর্ঘ প্রত্যয় ব্যক্ত করেন দু হাজার বিশ একুশ অর্থ বছরের বাজেট ছিল উনিশ কোটি বাইশ লাখ উনিশ হাজার আটশো চুহাত্তর টাকা ব্যয় ধরা হয়েছিল আঠারো কোটি পঁচাত্তর লাখ সাতান্ন হাজার নয়শো টাকা এবং সমাপ্তি জের ছিল ছেচল্লিশ লাখ একান্ন হাজার নয়শো তেইশ টাকা পিরোজপুরের সৌরভকাঠি পৌরসভার দু হাজার একুশ বাইশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে আজ সকালে সৌরূপাঠি পৌর ভবনের সেমিনার কক্ষে বসে মেয়ের গোলাম কবির ছিয়াত্তর কোটি ষোলো লক্ষ পঁচাশি হাজার টাকার বাজেট ঘোষণা করেন এর মধ্যে রাজস্ব খাতে প্রাপ্তি ধরা হয় দুই কোটি সাতচল্লিশ লক্ষ পঁচাশি হাজার টাকা এছাড়া উন্নয়ন খাতে মোট প্রাপ্তি ধরা হয় তেহাত্তর কোটি ঊনসত্তর লক্ষ টাকা উদ্বৃত্ত ধরা হয় তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার সচিব মোহাম্মদ জাকির হোসেন সহ পৌরসভার কাউন্সিলর বিন্দরা